আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ড্যাস ভর্তা রেসিপি সবাই হয়তো এই ডেঁড়স ভর্তা করতে পারে তারপর আমি যেভাবে সবসময় ড্যাস ভর্তাটা করি এইভাবে আজকে আপনাদেরকে করে দেখাবো আর আমার এই ডেড়স ভর্তাটা দেখেই তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে একদম সবুজ রং কিন্তু নষ্ট হয়নি আর সবুজ রংটা ঠিক রেখে আমি এই ডেঁড়স ভর্তাটা করি সবসময় আর এই ঢেঁড়স ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর আপনারা পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কত সহজে এত মজা ঢেঁড়স ভর্তা করা যায় তো এই ডেঁড়স ভর্তা করতে কি কী লাগছে আমি আপনাদেরকে পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি এই ঢেঁড়স ভর্তা করার জন্য আমি এখানে তিনশো গ্রাম ডেঁড়স নিয়েছি তিনশো গ্রাম ডেঁড়স আমি একটা ডেঁড়সকে তিন টুকরো করে কেটে নিয়েছি আর মাঝখান থেকে কিন্তু আমি এই মাঝখান থেকে কিন্তু আমি এটা কাটি নাই আমি গুল গুল করে একটা ডেঁড়সকে তিন টুকরো করেছি তা আমি সবগুলো ডেঁড়স ধুয়ে তারপর টুকরো করে নিয়েছি আর এখানে আমি অল্প পানি দিয়ে দিয়েছি একটা প্যানে আমি ডেঁড়সগুলো নিয়ে অসা এই যে দেখুন পানির পরিমাণটা এতটুকু পানি দিয়েছি তারপর চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর আমি একটা ঢাকনা দিয়ে এখন ডেকে রাখবো প্রায় দুই থেকে চার মিনিট তারপর আর কোনো ঢাকনা ব্যবহার করবো না সিদ্ধ করাতে এভাবে আমি একটু নেড়ে দিচ্ছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিবো আর এই দিক দিয়ে এই ডেঁড়স ভর্তাটা করার জন্য আমি ছয়টি পাঁচ ছয়টি শুকনামরিচ বেজে নিচ্ছি আপনার আপনার পরিমাণ মতো মরিচটা দিবেন যে যার যার পছন্দ মতো জাল আর জালটা দিবেন তো আমি কয়েকটা এই এদিক দিয়ে বেজে নিচ্ছি তেল ছাড়াই কিন্তু আমি বেজে নিচ্ছি আমার কাছে সেভাবেই ভালো লাগে তো আর এই দিক দিয়ে দেখুন দুই থেকে তিন মিনিট পর ডটা কিন্তু আমি ডাকনাটা তুলে দিয়েছি আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আমি ডেঁড়সটা সিদ্ধর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর এখন একটু নেচাড়ে আমি মিশিয়ে দিব আর এখন আমি কোনো ডাকনা দিব না এখন আমি ডাকনাটা খোলা রেখেই মিডিয়াম আছে চুলাটা রেখেছি এখন আমি অপেক্ষা করব ড্যাশগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর পানিটা শুকানো পর্যন্ত আর এই যে দেখুন ড্যাশটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আট থেকে নয় মিনিট লেগেছে এই ডেড়শটা সিদ্ধ হতে আর এখন আমি তারপর আরও দুই মিনিট চুলাই রাখবো আর দুই মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা প্লেটে ঢেঁড়সগুলো নিয়ে নিয়েছি আর একটা ফ্যানের নিচে আমি রেখেছি যাতে ঢেঁড়সগুলো ঠান্ডা হয়ে যায় আর আপনার ঢেঁড়স সিদ্ধটা দেখেই তো বুঝতে পারছেন ঢেঁড়সটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু কালারটা কিন্তু একদমই নষ্ট হয় নাই আর এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি কুচি করে আর পাঁচ ছয়টা মরিচ বাজা নিয়েছি আর শুকনা মরিচগুলো প্রথমে আমি ভুটাটা ফেলে দিয়ে তারপর হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি একদম গুঁড়া করে নিব আমি আর এই যে দেখুন হাত দিয়ে আমি কোচলে গুঁড়া করে নিয়েছি মরিচটা আর এখন পেঁয়াজটা দিয়ে আমি মরিচ আর পেঁয়াজ একসাথে একসাথে মাখিয়ে নিব আর এটা এত বেশি প্রেসার দিয়ে মাখার দরকার নাই হালকা ভাবে মাখালেই হবে দেখতে তো পাচ্ছেন আমি কিভাবে মাখাচ্ছি তো এইভাবে এ মাখালেই হবে এই যে আমার মাখানো হয়ে গিয়েছে পেঁয়াজ আর শুকনামরিচ মাখানো হয়ে গিয়েছে এখন আমি গুলো দিয়ে দিব যারা ডেঁড়স সিদ্ধ সময় পানি দিবেন না তো এই পর্যায়ে কিন্তু লবণটা দিয়ে মাখিয়ে নেবেন আর আমি ঢেঁড়স সিদ্ধগুলো দিয়ে দিছি এখন ঢেঁড়স সিদ্ধগুলো সবগুলো আমি দিয়ে তারপর আবার হাত দিয়ে মাখিয়ে নিব আর যে দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে পিঁয়াজ মরিস আর ড্যাঁড় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে কষলিয়ে আমি সবগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে মাখিয়ে নিব আর এই ঢেঁড়স ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনাদের কাছেও ভালো লাগবে তো এইভাবে আমি কোসলিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখতেই তো পাচ্ছেন আমি এর চেয়ে আর বেশি মাখাবো না এইভাবে মাখালেই বেশি মজা হয় এর চেয়ে বেশি মাখানোর কোনো দরকার নাই এতটুকু মাখানোই যথেষ্ট আর আপনারা দেখতেই তো পাচ্ছেন আমার কাছে এইভাবে বর্তাটা খেতে বেশি ভালো লাগে আর আমাদের বাসার সবাই এই ঢেঁড়স বর্তাটা খুবই পছন্দ করে গরম ভাতের সাথে কিন্তু এই ঢেঁড়স ভর্তা খুবই মজা হয় খেতে আর আমি যেভাবে বর্তাটা করেছি আপনাদের কাছেও অবশ্যই ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখবেন আর যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নিত্য নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার আজকের এই ভিডিওটি আপনারা চলে আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ